এই যে মুরগিগুলা রোস্ট করা দেখতে পাচ্ছেন, এই মুরগিগুলা বাইরে থেকে দেখে কি বোঝার উপায় আছে যে এর ভেতরটা হচ্ছে কাঁচা, টকটকে লাল রক্ত এবং একেবারেই কাঁচা? তো গিয়েছিলাম হচ্ছে চক বাজার পুরান ঢাকার সেই ইফতার কিনতে, ওইখান থেকে আসতো একটা মুরগি রোস্ট নিয়ে আসছে, আরও অনেক কিছু নিয়ে আসছে। তো মুরগিটা একটু আপনাদেরকে দেখাই, এটা আসলে দেখতে যে আমার পুরো বমি চলে আসছে। আমি প্রথমে আসলে খেয়াল করিনি, আমার হাজব্যান্ড পিস পিস করে এক একজনকে দিয়েছে। তো এটা হচ্ছে লেগ পিস আমাকে দিছে, তো আমি তো মনে করছি যে রোস্ট, তো একটুখানি ভেঙে ভেঙে মুখে দিছে, দেখি যে পুরা কাঁচা মাংসের গন্ধ। কুত্তার বাচ্চারা, মুরগি রোস্ট বিক্রি করবি, কাঁচা মুরগি কেন বিক্রি করবে? কাঁচা মুরগি যদি তোরা বিক্রি করস তাহলে তো আমরা রান্না করে খেতে পারি, কিন্তু তোরা রান্না করে বিক্রি করবি এবং ভিতরে পুরা কাঁচা নোংরা রক্ত সব কিছু থাকবে, তাহলে আমরা এটা কিভাবে বুঝবো? এই যে ইফতার করতে যেয়ে যে এগুলা আসলে সম্মুখীন হয়েছে, সারাটা দিন আমার আজকে শুধু বমি আর বমি। তো এই যে এই খাবারগুলো, এটা আসলে বাইরে থেকে দেখে উপায় আছে যে এই খাবারগুলো রান্না হয় নাই, ভিতরটা এরকম টকটকে হচ্ছে কাঁচা লাল মাংস আর রক্ত মিশ্রিত? অনেকেই হয়তো মনে মনে ভাবছেন যে এই রোজায় হয়তো চক বাজার থেকে ইফতার কিনে খেতে পারিনি, আগামী রোজাতে হচ্ছে কিনে খাবো। তাদেরকে বলি এরা হচ্ছে বিশ্ব বাটপার, এরা চোর, এরা হচ্ছে প্রতারক, এরা মানুষের সাথে প্রতারণা করে, এরা মানুষের হচ্ছে ইমোশন নিয়ে খেলে। এই রকম কুত্তার বাচ্চাদের কাছ থেকে কিছু কিনবেন না, এদের খাবারে ভেজাল, খাবারের রং, এগুলা তো আমরা কন্টিনিউ হচ্ছে ফেস করতেছি যে খাদ্যে ভেজাল থাকে, খাদ্যে আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল ফ্লেভার এগুলা হচ্ছে অ্যাড করা হয়। কিন্তু এই রকম হচ্ছে কাঁচা মাংস উপরে রান্নার ঝোল টোল মাখাই দিয়ে কে বিক্রি করে? ভিতরটা পুরো কাঁচা, উপরে একটু ঝোল টোল মাখাই দিয়ে কোনো রকম বোঝায় যে রান্না করা, কুত্তার বাচ্চারা মানুষ হবে কবে? জানোয়ারের বাচ্চারা, আপনারা একটু সাবধানে কিনে খায়।